খেয়াল করে শুনুন বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথধারী আমাদের মুজাদ্দিদের জামান জামানার সংস্কারক ছিলেন মুজাদ্দিদের জামান হুজুরের হাতে যারা হাত দিয়েছিলেন বায়াত হয়েছিলেন বায়াতের মতো বায়াত যারা হয়েছিলেন তারা আল্লাহর ওলি হয়ে বিদায় হয়েছেন জোরে বলা যাবে আর যারা ধার কাছি ধরে আছি তারা ধ্বংস হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে ফুরফুরা কি জিনিস তারা কোনো বুঝতে পারিনি কথা ঠিক না বে ঠিক আমার একটা ওয়াজ ভাইরাল হয়েছিল আপনারা জানেন আমার একটা বক্তব্য জীবনতলা ওই বাজারের উপরে বক্তব্য দিয়েছিলাম মনে হয় 25 মিনিট কি 35 মিনিটের বক্তব্যটা ভাইরাল হয়েছে দু সপ্তাহের মধ্যে প্রায় 2 লক্ষ মানুষ দেখেছে দু সপ্তাহ লাগেনি কেন ফুরফুরার হুজুরদের বিরুদ্ধে একটু বলেছিলাম ঘড়ঘড় ঘড়ঘড় করে ভাইরাল হয়ে গেল আর যখন ফুরফুরার হুজুরদের ভালো বলি তখন ভাইরাল হয় না বুঝতে পারছেন না ভালো জিনিসটা মানুষের সহ্য হয় না তাই একটু টাচ দিয়ে দেখেছিলাম মৌমাছি ঘা মারলে যমন এসে ধরে না তমন দেখে আমাকে ধরেছে কিছু ফিজ্জাদা হুজুররা তারা পর্যন্ত আমাকেও ছাড়িনি কি বলেছেন আপনার ওয়াজটা কি ছিল বক্তব্যটা কি ছিল আমি বললাম হুজুর জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অজ্ঞানীদের বোঝায় কে বা কারায় আমার মুজাদ্দিদের জামান দাদা পীর কবির রহমাতুল্লাহ আলাইহি তিনি পার্টি রাজনীতি করে মুজাদ্দিদ হননি কথা ঠিক না ঠিক বাপের বেটা হয়ে যেতে থাকেন বলুন কথা বলেন আজকে কি হচ্ছে কে মারছে কে ধরছে যা খুশি তাই করছে একজন ফুরফুরার মুরিদ যাদের হাতে বায়াত হয়ে বিক্রি হয়ে গেলাম আজকে তাদের জন্য প্রতিবাদ করতে পারছি না এটা আমাদের কষ্ট আছে না নাই কথা বলেন না হ্যাঁ বাপ আর বেটা ঝগড়া হয়েছে বাপকে মারছে বেটা চুপ করে থাকবে কথা বলেন না কেন বেটাকে মারছে বাপ চুপ করে থাকবে তাহলে আজকের সেই বাপকে মারছে আমরা বেটা হয়ে চুপ করে আছি দেখছি মজা দেখছি যদি আজকের এই রাজনীতির কহলে না পড়ত আমার মনে হয় গোটা বাংলা আগুন জ্বলে যেত কথা ঠিক না বেটি ফুরফুরার এটা ঐতিহ্য আমরাই নষ্ট করে ফেলেছি এই জন্য করে আমার ভাইরা খোশপুরের যুবকেরা জোয়ানেরা মুরব্বিয়ানেরা আপনাদের কাছে বলে যায় বায়াত মানে হলো বিক্রি বায়াত মানে হলো সবকিছু বিলীন করে দেওয়া আপনারা সেই ফুরফুরার ভালোবাসেন কিনা জানি না কাকে ভালোবাসেন মুজাদ্দিদ জামানকে না আওলাদে ফুরফুরাকে আমি আপনাদের পরে প্রশ্ন করব উত্তর নিয়ে বাড়ি যাব হ্যাঁ মুসলমান ভাইরা আমার বাবাজিরা মুরব্বিয়ানেরা খুব খেয়াল করে শুনুন আল্লাহ পাকের ওলি একজন আল্লাহর মাহবুব বান্দা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না শুনেননি ভাইজান চলে যাচ্ছেন নাকি তা আমাকে বলে যেতে হবে আমি তো হুজুর হইছি আজকে আমি তো একটা ছোট খাটো একটা শিক্ষক হিসেবে বসেছি কথা ঠিক না বেটি আপনারা ছাত্র হয়ে বসেছেন আপনারা যখন এখান থেকে উঠবেন এক আঙ্গুল আর দু আঙ্গুল দেখাবেন কাজ ফিনিশ বুঝলেন না আমি তখন বুঝতে পারবো যে একটা কাজ ছেড়ে আবার আসবে বুঝলেন আমার ভাইরা মুরব্বিহানেরা মা বোনেরা খুব খেয়াল করে শুনুন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে এক আল্লাহর বান্দা গিয়ে বলছে হুজুর আপনি আমাকে একটু মুরিদ করে নিন কি বললেন কথা বলেন না কেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে বললেন হুজুর আমাকে একটু মুরিদ করুন আমাকে একটু বায়াত করুন হুজুর বললেন বাবা তুমি আমার হাতে বায়াত হবে মুরিদ হবে তুমি কি জানো বায়াত মানে কি মুরিদ হতে গেলে কি করতে হবে তাহলে হুজুর আমার জানা নেই আপনি জানিয়ে দিন হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন হে বাবা আমার হাতে হাত দিলে আমার হাতে বায়াত হলে বিক্রি বায়াত মানে হলো বিক্রি আমি যা বলবো তোমার তা শুনতে হবে তুমি শুনবে বাবা ওই সময় ওই আল্লাহর বান্দা বলেছিলেন জি হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই শুনব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর তাকে হাতে হাতে নিয়ে
মুরিদ করে দিলেন বায়াত করিয়ে দিলেন হুজুর বললেন বাবা তওবা ইস্তেগফার পড়ো তওবা পড়িয়ে দেয়া হলো কালেমা তৈয়বা পড়িয়ে দেয়া হলো হুজুর আব্দুল কাদের জিলানি ওই ঘরের মধ্যে একটি জায়গা দিলেন বাবা ওই ঘরে বসে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যাবে আদায় করবে বাকি নামাজটা ওইখানে ওই পাটি দেয়া হলো ওই পাটি বসে তুমি আদায় করবে আর জিকির মারাকাবা মুশাহাদা করবে আল্লাহর শরণ করবে আলা বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব তোমাদের জিকির দ্বারা অন্তকরণটা সাফ হবে মুর্দা অন্তরটা জিন্দা হয়ে যাবে জোরে বলা যাবে আর একটু জোরে হবে আমার ভাইরা মুরুব্বিয়ানেরা যুবক জোয়ান বন্ধুরা কোথায় আছেন জানি না বাড়ি থাকার মতো নয় আজকে আমার গলার আওয়াজটা খারাপ হয়ে গেছে মুসলমান একটু ঠান্ডা লেগে গেছে তাই আল্লাহ পাক যতটুকু বলাবেন এই গলার উপরে আপনারা একটু খেয়াল করে শুনবেন অনেক দিনের মহব্বতের মানুষ এসেছি মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে বাড়ি যাব আমার মহব্বত নয় আমার ভালোবাসা নয় আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর পেয়ারা বান্দা সঙ্গে মহব্বত বানিয়ে দিয়ে যাব আল্লাহ যেন কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন তবে আমার দাবি এই মুজাহিদ সংগঠনের এই সংগঠন ক্লাবের সমস্ত সদস্যদের খেয়াল করতে হবে আমি আপনাদের জন্য একটু কিছু বকশিশ দিয়ে যাব এমন ক্লাব দেখা যায় না ক্লাবে অনেক রকমের অন্যায় অত্যাচার অনেক রকমের জুলুম চলছে হে মুসলমান আল্লাহ যেন এই সংগঠনটা এই ক্লাবটাকে ইসলামিক পন্থায় কবুল করেন বলুন আমি মন খুলে বলা যাবেন আল্লাহুম আমিন কারণ আমি জানি ওরা ছোটবেলা থেকে আমাকে ভালোবাসতেন আল্লাহ এই ভালোবাসা কিয়ামতের মহাময়দানে হাশরের দিন পর্যন্ত যেমন কবুল করে নেন বলুন আল্লাহুম আমিন আমার ভাইরা ওই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন বাবা ওইখানে তুমি মুরাকাবা মুশাহাদা করবে জিকির করবে আল্লাহ স্মরণ করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার না হবে ততক্ষণ পর্যন্ত তুমি অন্য মনুষ্য হবে না হবে না ওই মানুষটা বলেছিলেন জি হ্যাঁ আপনার দিকে লক্ষ্য করে আমি আল্লাহর দিকে লক্ষ্য করে আমি জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করব আল্লাহ স্মরণে বসব আমার ভাইরা অনেক দিন যাব জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করছেন এমন মুহূর্তে অন্তরে যেমন শয়তান একটু ধোকা দিতে শুরু করেছে এই হতভাগা তোমার বাড়িতে বিবি বাচ্চা রয়েছে তোমার কি মায়া নাই তোমার কি দয়া নাই কথা বুঝে যাচ্ছে নাকি ভাই কথা বুঝে যাচ্ছে শয়তান বলছে তোমার কি বিবি বাচ্চার মায়া দয়া নাই যেমন ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন এ আদম তুমি কি জানো না হাওয়া আলাইহিস সালাম কিছু কথা বুঝিয়েছিলেন মা হাওয়াকে শয়তান গ্রাস করেছিলেন ও মুসলমান ভাইরা শয়তান গ্রাস করেছিল ওই সময় হাওয়া আলাইহিস সালাম তার সল দিয়ে কৌশল দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পদভ্রষ্ট করেছিল ও মুসলমান ভাইরা আমার বাজিরা শয়তান যখন ধোকা দেবে দাগা দেবে বান্দা স্থির থাকতে পারবে না তাই আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিস শয়তান শয়তানের তেবা তোমরা করো না কেননা ইন্নাহু লাকুম আদু মুবিন নিশ্চয় শয়তান চরম শত্রু পরম দুশ্মন কথা ঠিক না বে ঠিক এ জায়গা বসানোর মালিক কে জোরে বলেন কে মুসলমান ভাইরা আল্লাহ বসিয়েছেন এর থেকে বের করে দেওয়ার মালিকটাকে আল্লাহ বের করে দেবে শেষ না করে আল্লাহ বের করে দেবে আমি এখানে যাব না আল্লাহ আমাকে তাড়লেও যাব না কেন আল্লাহ ভালো কাজ থেকে তাড়িয়ে দেয় না ও মুসলমান বাবাজিরা ভাইরা মায়েরা এসেছে আমি খুব খুশি হয়েছি আমার মা বোনদের লক্ষ্যে আমি কিছু সময় ধরে ওয়াজ করব আমার নবী পাকের মায়ের জীবনী আমি বলবো আপনারা খেয়াল করিয়ে দেবেন আমার এই ঘটনাটা আপনারা খুব খেয়াল করে শুনুন ও মুসলমান আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি হুজুর বসে আছেন ওই আল্লাহর বান্দাকে বলছে হুজুর আমি একটু বাড়িতে যাব আমার বাড়ির প্রয়োজন হয়েছে বিবি বাচ্চার কথা মনে পড়েছে হুজুর বলছে বাবা আমি তোমাকে বলেছিলাম আমি যা বলবো তুমি শুনবে বলছে জি হ্যাঁ বলছে বাবা তোমার এখন বাড়ি যাওয়া যাবে না তুমি বাড়ি যেতে পারবে না
আচ্ছা কেউ বায়াস হবে আর কথা বলে না আর কেউ পীরের হাতে হাত দেবে মুসলমান বাবা জেরা ভাইরা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ লিখে হুজুর বললেন বাবা তোমাকে বাড়ি যাওয়া যাবে না তুমি বাড়ি যেতে পারবে না ওই সময় হতভাগা আরে বারে বারে সলে বলে কৌশলে হুজুরের কাছে যায় হুজুর থাকতে না পেরে বলেছিলেন বা তুমি বেরিয়ে যাও বেহুদা তুমি বেরিয়ে যাও বদতমিজ তুমি বেরিয়ে যাও তোমাকে আমি বলেছিলাম আমি যা বলবো তুমি তাই শুনবে তুমি ওয়াদা করেছিলে তুমি আমার খেলাফ করে চলে যেতে চাও দূর হয়ে যাও বেরিয়ে যাও ওই আল্লাহর বান্দা ওইখান থেকে বেরিয়ে চলে গেছে রে ভাই কথা শুনছেন নাকি পিছনে ভাই কথা বুঝে যাচ্ছে কোথায় গেল মুরিদটা কোথায় গেল বিবি বাচ্চার কাছে গেল আমার আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন আল আওলাদের জন্য হবে জান্নাত আর আল আওলাদের জন্য হবে জাহান্নাম যদি আল আওলাদ আওলাদ সন্তান যদি ভালো হয় আমার আপনার জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন জোরে বলা যাবে আজকের যারা বসেছেন সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে আজকের যারা এখানে বসেছেন তাদের সওয়াব হচ্ছে নেকি হচ্ছে এই নেকি সওয়াবগুলো আমার আপনার আব্বা মা কবরে শুয়ে শুয়ে পাচ্ছে জোরে বলা যাবে ও মুসলমান বাবা জিরা ভাইরা মুরুব্বিয়ানেরা আজকের আমি গুনাহগার ওয়াজ করতে এসেছি ওয়াজের মারফতে সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে যদি সওয়াব হয় আমার আব্বা জান নাই আমার আব্বা জানের কবরে আল্লাহ পৌঁছে দিচ্ছেন জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমার বাবা জিরা ভাইরা ওই আল্লাহর বান্দা তিনি বাড়ি চলে গেছেন আল আওলাদ বিবি বাচ্চার কাছে গিয়ে তবে আমার ভাই হুজুর বলেছিলেন বাবা এমনি করে তুমি যাবে তোমার তোমার যে আদর্শটা তুমি সেই আদর্শটা ফাইট করবে তবে বেশি হুজুরগিরি করতে যাবে না বাবা এখন দেখেন দিন কত নতুন নামাজি হয়েছে কত ফতোয়া বারে আছে না নাই একটু কিছু সঞ্চয় করেছে কত ফতো আমারে কয়েকটা পয়সা হয়েছে দান করতে শিখে কত অহংকার করে আছে না নাই সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আমার বাবা জিরা ভাইরা মুরুব্বিয়ানেরা কেতাবে বলা হয়েছে ওই আল্লাহর বান্দা বাড়িতে চলে যাওয়ার পরে বিবি সাহেবা আননিসা ও হিমালাতের সাথে মেয়েদের মধ্যে অধিকাংশ মেয়েরা হলো শয়তানের জাল এটা আমি অনেকবার আপনাদের কাছে ওয়াজ করে গিয়েছিলাম এ আমার নবী সত্য না মিথ্যা নবী পাকের কথা সত্য না মিথ্যা আমার ভাই সত্য নবী তিনি বলেছেন অধিকাংশ মেয়েরা হলো শয়তানের জাল এই স্বামী যখন বাড়ি যায় স্বামী যখন বাড়ি আসে বাড়ির অশান্তির কথাটা ওই কিছু ধা মেয়েরা আছে তারা সঙ্গে সঙ্গে বলে দেয় না ঘাম জুড়েতে দেয় না নাচ ভাগ হয়ে আসে ওদের কানে তুলে দিয়ে মনটা গরম করিয়ে দেয় গরমে গরমে লড়াই হয় না হয় না ও আমার ভাইরা মুরুব্বিয়ানেরা খুব সাবধান হয়ে যান খবরদার বিবিদের কথা মাথায় নেবেন না যদি নেন আপনি বিজ্জিতি হবে আপনার গোষ্ঠী বিজ্জিতি হবে কেননা আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন কোন মেয়ে ছেলের কথায় যদি কোন পুরুষ চলাফেরা করে সে বিজ্জিতি হবে কেমন হবে আদম আলাইহিসসালাম যমন হয়েছে অসুবিধা হচ্ছে নাকি কথা বলে না আমার ভাবিরা কি এত খুশি এত সোজা নয় দাঁতে দাঁতে দাঁত চিবুচ্ছে বজ্রাঘাতের ফেরে এনেছে কি হে বজ্রাঘাতের ফেরে এনেছে ওদিনে জ্বালিয়ে পুড়িয়ে গেছে তালাক দিয়েছিল আবার সুদরে ফেরে এনেছে ও ভাবিরা রাগ করবেন না সাবধান হয়ে যান আপনার স্বামী আপনার জান্নাত তার পায়ের তলায় তবে ওই স্বামীটা যদি বাঁচাতে চান তাহলে বাড়ির বিপদের কথা মুসিবতের কথা খারাপি কথাগুলো কানে তুলবেন না তবে ছলে বলে কৌশলে সময় মাফিক আদায় করবেন বলবেন দাবি করবেন সব আপনাদের জন্য জায়েজ 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 ওই স্বামী যদি তার স্বামী বিবির কথা না নেয় কেমন দিন মুসিবতের সময় স্বামীরা ধরা পড়ে যাবে অন্তত পক্ষে একটু অর্ধাঙ্গিনী বিবির হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই তার মানে এই নয় মারপিট করতে বলেছে
সাবধান হয়ে যান এই হতভাগ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির murid বাড়িতে গিয়ে বিবি সাহেবার কথা শুনে তার বংশধরদের সঙ্গে আবার ফাইট শুরু বদমাইশ তো এমনিই ছিল বদমাইশ ভালো হওয়ার জন্য পীরের দরবারে গিয়েছিল ও মুসলমান সুকোমাসের গ্যাস চায় না কমিনীর খই যায় রক্ত বেঈমানি করে না ও মুসলমান ভাইরা এই জন্য হালাল খেতে হবে হালাল পথে চলতে হবে তারপরে আমার আপনার সন্তানাদিরা তারা ভালো হবে তারা ওয়াজ শ্রবণকারী হবে তারা মসজিদে জানেওয়ালা হবে নামাজ পড়নেওয়ালা হবে রোজাদার হবে হাজি হবে সুবহানাল্লাহ বলা যাবে কথা বুঝবেন তারপরে মসবেন মুসলমান বাবা জিরা ভাইরা খুব খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাকের বান্দা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা অমান্য করে যাওয়ায় কি বিপদ পীর মানে না গরু পীর মানে না জরু নাকি পীর মানে না গরু পীর মানে না জরু ও মুসলমান আমার আপনার পীর সবচাইতে বড় পীর কে বলুন সবচাইতে বড় পীর কত বলে না কেন আই দেখেন বুড়ো মরেছে মায়েরা কথা বলবেন না সাইডে ভাইয়েরা কথা বলবেন না একদম নিস্তব্ধ মারতে হবে একেবারে নীরবতা পালন করতে হবে আমি অনুরোধ করব ওই বুড়ো মানুষটা বলছে কি সবচাইতে বড় পীর আব্দুল কাদের জিলানী মা যে তোমার আসল পীর সুবহানাল্লাহ বলবেন মন খুলে বলবেন না পিছন থেকে বলবেন না মা যে তোমার আসল পীর মায়ের কদম ছেড়ো না সুবহানাল্লাহ বলে মায়ের কদম মানে কি হাত আচ্ছা মায়ের পায়ে কদম মুজি করেছেন এমন একজন মানুষ হাত তুলতে পারবেন একজন দুজন তিনজন আহা চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নজন আচ্ছা সাউরির হাতে কজন কদম মুজি করে সাউরির পায়ে বলবে না কি নিষ্ঠুর দেখেন ভাবি এই একজন হাত তুলেছে মরেছে বুড়ো মরেছে ইনিও ইনি হাত তুলে বসে আছে সাউরির পায়ে হাতে বসে আছে ইনি কি ধান্দা আছে মানে সাউরি যদি একটু ভালো করে যত্ন করে হ্যাঁ যতই করেন না কেন তকদিরে যেটা থাকবে সেটাই তবে এক শ্রেণীর ছেলেরা তারা বাপকে আব্বা বলে না ওই শ্বশুর আব্বাকে আব্বা বলে ফেনা তুলে দেয় না দেয় না ওদিকে আর যাব না ভাই জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় কিতাবে লেখা হলো এই আল্লাহর বান্দা হারে পীরের হাতে বায়াত হয়েছিলেন হওয়ার পরে পরে তিনি বিক্রি হয়ে যাওয়ার পরেও পীরের কথা অমান্য করেছে অমান্য কি বিপদ পড়ে কি বিপদ হয় আমি আপনাদের দেখাবো ভাই খুব খেয়াল করে শুনুন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির অবাধ্য মুরিদ বাড়িতে গিয়ে ঝগড়া বাঁধিয়েছে বিবির কথা শুনে পাড়া প্রতিবেশীরা তার বংশধরেরা সবাই ধরে আচ্ছা কায়দায় ধোলাই দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এই দেখেন কি অবস্থা দেখেন সুবহানাল্লাহ মানে আচ্ছা বিবি যদি না বলতো ও লড়াই করতো কি ওই আগে ভাবিরা হয়তো রাগ করছিল দাঁতে দাঁত চিবাচ্ছিল তোমার দাঁত যেদিন ফলে যাবে জীবনে বেরিয়ে যাবে কি ভালো করে বোঝেন আমার সোনামণি ওই কিতাবে লেখা হয়েছে বংশধরেরা তারা বলছে একে আর বাড়িতে রাখা যাবে না এই ভিটে রাখা যাবে না এ একটা ভাইরাস এ করোনার মতো সর্বনাশ এর আর রাখা যাবে না আগে ছিল অনেক বদমাইশ তবুও ভালো কেউ তাড়িনি পীরের হাতে হাত দিয়েছিল আগুনে হাত দিয়ে বিপদে পড়ল পুড়ে সরকার হয়ে গেল এই পীর কি জিনিস সকলে চেনেনি রে ভাই
খুব খেয়াল করে শুনুন কিতাবে লেখা হলো এই আব্দুল কাদের জিলানির মুরিদটা বাড়ি ছাড়া হয়ে গেল বিবিকে নিয়ে বাড়ি ছাড়তে হলো পালা ছাড়তে হলো ও আমার দোস্ত আমার বন্ধুরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ফাঁকা জায়গায় আপনার কিনা ওই ঘোষপুর আর ওই আপনার কিনা বামুনিয়া এর মাঝখানে ফাঁকা জায়গা যেখানে পুলিশ দাঁড়িয়ে অত্যাচার করে ওর বাপের বোনাইগা টাকা রয়েছে কেড়ে কেড়ে নাই ও মুসলমান আমার বাবা জিরা মুরব্বিয়ানেরা ওই ফাঁকা জায়গায় যখন গেল যাওয়ার পরে পরেই এক দল দস্যুরা সবাই ধরে ফেললো কোথায় যাচ্ছিস কে তুই এটা কে তুই বল কার বলছে কার বলছে বল না মুরিদ মুরিদের বলছে তোর বাড়ি কোথায় এটা কে পরে প্রিয় পুরুষ একটা বেগোনা নারী নিয়ে যাচ্ছিস কোথায় আগে তোর স্ত্রী খাতা ছিল না ফটো ছিল না কি ধরে বলছে বউটা কার বলছে আমার বলছে কি প্রমাণ আছে বের কর বলছে প্রমাণ তো সব বাড়িতে তেড়ে দিয়েছে আমারে তোকে ছাড়বো না ছাড়বো না ওরে মুসলমান এমন করে বোর হাত ধরেছে বিবির হাত ধরেছে না এটা আমার বিবি এটা আমার অর্ধাঙ্গিনী এর গায়ে হাত দিলে আমার গায়ে হাত দেওয়া হবে এর আঘাত করলে আমার আঘাত হবে এর ইজ্জতে ক্ষতি করলে আমার ইজ্জতে ক্ষতি হবে এ আমার বিবি তোমরা এমন করে কাড়াকাড়ি করো না তাড়াতাড়ি করো না টানা হেঁচড়া করো না কোনো কথা চলবে না আমার চালিয়ে দিল মেরে ধরে ওকে একটু সরিয়ে দিয়ে বিবিটাকে নিয়ে বনে জঙ্গলের দিকে যেতে লাগলো পীর মানে না গরু পীর মানে না সরু এমন চুলুমে পড়নি আমার ভাই ওই মুরিদটা আপনার কিনা বিবি ছাড়া হয়ে গেল ভিটে ছাড়া হয়ে গেল বিবির কথা কথা বুঝতে পারছেন নাকি বউ খুব ভালোবাসে খুব ভালোবাসি বোর কোথায় মার মারি বোর কোথায় বাপের মারি বোর কোথায় কতজনের মারি কই বোর একটা সোনার গয়না কিনাও দিন নাকি এ কথা বলে না ওদের একটা ভালো ঘর মানে জিনিস এনে দিয়েছে আমার একটা জিনিস এনে দিয়েছে যেই আবদার করো লে তোর বাপের কাছে বলতে পারি না ও মহব্বত দেখায় ওর কথা শুনে মার মারে বাপের মারে এবারে বলছে মহব্বত তোর বাপের বাড়ি যা শোনা গয় না ভাবি তুমি পরে বুঝবে আমার একটু সময় হলে দাঁড়াও নাকি অসুবিধা হচ্ছে বলবেন আপনারা লাইনে চলেন তাহলে এই দিক থেকে ঘনপুর ঢুকবো এদিক থেকে গরু বলি এ রাস্তা খারাপ হলেও যেতে হবে ঠেলায় পড়লে বিরেল খুব খেয়াল করে শোন এক এক করে প্রায় ভরে গেল আলহামদুলিল্লাহ বলেন মন খুলে বলে আলহামদুলিল্লাহ পূর্ণ চালি ভাতে বাড়ে তবে আজকের আমি ভাতে বাড়াতে আসিনি বাপ বিরানি হয়েছে মারাত্মক সেন ওরা খাচ্ছে আর পালাচ্ছে খাওয়াওনি বাপ আর হে বড় নেতার কমরেড হোক আর লিডার হোক আর মোস্তান হোক ওদের পাশে সাইড নিয়ে ভাত খাওয়াওনি বেটা ওরা খাবে আর বেরিয়ে যাবে কেন আজকের এখানে সভাপতি বসতে পারে না এ কমরেড বুথ সভাপতি বসতে পারে না অঞ্চল মেম্বার বসতে পারে না কই বসেছে কেন আছে কথা বলে না আজের ভিতরে কোনো কমরেড লিডার মোস্তান আছের ভিতরে তোমরা ওখানে যাও তোমরা আবার ফের ডাক দেবে কালকে রে বলছে ওই কি কি কাটগো ওই কিসের টাকা দেয় না সরকার ধর ভাই